জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন, যে কথা দিয়েছেন সেটা পূরণ করেছেন, এই দেশের স্বাধীনতা এনেছেন, এই দেশের মানুষকে স্বাধীন করেছেন। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন এই দেশকে তিনি সোনার বাংলায় নিয়ে যাবেন, তার পরিকল্পনা অনুযায়ী তিনি অগ্রসর হচ্ছিলেন। 1975-এর 15ই আগস্ট জিয়া মোস্তাকের নেতৃত্বে সেদিন স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে এবং আর অনেককেই সেদিন হত্যা করে নির্মমভাবে। আমি বঙ্গবন্ধু সহ 15ই আগস্টের যাদেরকে হত্যা করা হয়েছে ওনাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। আমি জাতীয় চার নেতা জেলে যাদেরকে হত্যা করা হয়েছে ওনাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদান ওনাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। আমি যে কথাটি বলছিলাম বঙ্গবন্ধুর রেখে যাওয়া যে স্বপ্ন ওনার পরিকল্পনাকে সামনে রেখে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে একটি ডিজিটাল বাংলাদেশে এনেছে এবং স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা এটা বলতে পারি যে বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীন করবেন দেশকে, একটি স্বাধীনতা উপহার দেবেন, সেটা দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, একটি স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, তিনিও এই দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিণত করবেন। আমি আহ্বান জানাই এই বাংলার মানুষকে, বাংলাদেশের একমাত্র সংগঠন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কথা দিয়েন সেই কথা দিয়া বাস্তবায়িত না করা পর্যন্ত করে ফিরেন না। কাজেই আসুন সবাই মিলে আমরা এই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য আমরা আগামী জাতীয় নির্বাচনে এই মৌলভীবাজার জেলার 4টি নির্বাচনী এলাকা, সেই 4টি নির্বাচনী এলাকায় নৌকার কান্ডারি যারা হবেন তাদেরকে, জননেত্রী শেখ হাসিনাকে তাদেরকে ফাঁস করিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এবং এই মৌলভীবাজার জেলায় অতীতের মতো জামাত শিবির বিএনপিদের কবর রচনা করে আমরা এই দেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি স্মার্ট বাংলাদেশ গঠন করব, এটাই আজকের এই সম্মেলনের আমাদের অঙ্গীকার। যে আসুন অনেক আশা নিয়ে 30 লক্ষ বাইরা রক্ত দিয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এই দেশকে সোনার বাংলা করার জন্য, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত আমরা স্মার্ট বাংলাদেশে গিয়ে না পড়ব, সোনার বাংলাদেশে গিয়ে না পড়ব, উন্নত বাংলাদেশে গিয়ে না পড়ব, ততদিন পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। আর যেখানেই ষড়যন্ত্র দেখব, যেখানেই বিএনপি দেখব, যেখানে জামাত দেখব, যেখানে স্বাধীনতা বিরোধী দেখব, সেখানেই আমরা প্রতিনিধি গড়ে তুলব এবং তাদেরকে চিরতরে এই জেলায় কবর রচনা করব।